আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব আমরা রেডিমেড জামায় কীভাবে হাতা অ্যাটাচ করে থাকি। অনেক হাতা কাটা রেডিমেড জামা আছে যেগুলোর ভিতরে হাতা থাকে, সেইগুলোর হাতেই আজকে আমরা অ্যাটাচ করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যে বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিন। প্রথমে আমরা হাতার যে মুখের সেলাইটা, প্রথম সেলাই সেটা দিয়ে নেব দুই ভাঁজের সাহায্যে। দেওয়ার পরে তারপর আমরা যে ওই পাশের সেলাইটা দেব, এই পাশের সেলাইটা দেওয়ার সময় যেহেতু নেট কাপড় আমরা পিছন দিয়ে একটু আঙুল চেপে ধরবো যাতে এটা বলে না যায়। হাতা লাগানোর জন্য আমরা বডির অংশ একটু ছোটায় নেব, তারপর আমরা মিডল পয়েন্ট থেকে এই হাতাটা লাগাবো। কাঁধের যে জোড়াটা সেখান থেকে আমরা এক পাশ দিয়ে আগে সেলাই করব, কারণ অনেক সময় হাতাগুলো থাকে এটি বড় ছোট হয়, তার জন্য আমরা মিডল পয়েন্ট থেকে আস্তে আস্তে এক পাশ হয়ে আসব, তারপর আবার মিডল থেকে ওই পাশে যাব। তো এই জিনিসগুলো আপনারা ফলো করলে আপনারাও রেডিমেড জামার হাতা লাগাতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন। এই যে আমরা এখন আরেক পাশ থেকে আমরা হাতাটা এখান থেকে প্রথম ওই পাশ থেকে সেলাই করছি, এখন এই পাশ থেকে সেলাই করব। এই ঠিক আস্তে আস্তে আমাদের যতটুকু প্রেশার দরকার হয়, কারণ এটা নেট কাপড়, এটাতে যদি একটু টান লাগে আপনার কাপড়টা বলে যাবে। তো এটা সেন্সিটিভ জিনিস, এগুলো আপনারা দেখবেন, কারণ এইসব ড্রেসের হাতা বেশিরভাগই নেট থাকে বা পাতলা কোনো কাপড়ের থাকে। তো আমাদের হাতা সেলাই করার শেষ, এখন আমরা যে সাইডটা খুলছিলাম সেই সাইডটা সেলাই দিয়ে নেব। তার আগে আমরা এখান থেকে হাতার যে মোহরের মাপটা, আমাদের মোহরের মাপটা ধরে দেন একবার আমরা সাইডটা সেলাই করব। এই হাতাগুলো আমরা দুইভাবে লাগাই থাকি, একটা হলো সাইডটা খুলে আরেকটা হলো গোল করে। তো আমাদের এটা সাইড খুলে আজকে যেটা দেখাইছি আপনাদের, এটা সাইডটা খুলে নিছি বডির অংশ। তো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা আপনার হাতাটা গোল করা অবস্থায় কীভাবে অ্যাটাচ করবেন সেই ভিডিও নিয়ে আসবো। সেই অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, আর ভালো না লাগলে ডিসলাইক করে দিন। আর আপনারা কী বিষয়ে ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানান, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও তৈরি করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।